ডাব ডাব, বড় ডাব দেখলে আপনারা ভয় পাবেন না। দেখেন, একটা ডাব কাটলে দুই গ্লাস পানি হয়। ডাব ডাব আপনাদের দেখানোর জন্যই আনছি কিন্তু। দর্শক আসসালামু আলাইকুম, ভালো আছেন নি আপনারা? কেচ্ছে আছেন? লাইক দিতে ভুলে যাইয়েন না, আর ভিডিওটা শেষে যেন দেখার অনুরোধ রইল। কি বুঝলেন এতক্ষণ ওই যেন কারে লইয়ার যে কথা কইম। দর্শক ও নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, পুরান গুণের অসংখ্য ধন্যবাদ। সামনের দিকে তাইলে টিডির টিডির করে আগাইতে থাই। দর্শক বাপ্পি ওর ভিডিওর মধ্যে এমন জোকারগিরিগুলো করে, দর্শক ছোট্ট তাবিয়েও কিন্তু বাপ্পির অবস্থান কিন্তু বুঝে গেছে। বাপ্পির মানে কোয়ালিটিটা কী, তা বাপ্পি নামের যে লোকটা আছে ওর ক্যারেক্টারটা কী প্লে করে, এটা কিন্তু ছোট্ট তাবিয়েও কিন্তু জানি গেছে গই। দর্শক আজ যে বাপ্পি বাজার করি যে বাজার বাজার, বিশ্বাস করেন দর্শক এই বাপ্পি কইতাছে দুপুর বেলা যাই বেলে হেতে বাজার করি লই আইছে টিং টিং করতে করতে। তো টিং টিং করি বাজার করি আই যে ঘরে ঢুকছে, বিশ্বাস করেন বাপ্পির অবস্থান দেয় মনে হয় না যে সে একটা রোজাদার ব্যক্তি। দুপুরবেলা তাও বাজার করি আইছে বাপ্পি, হেতে যে পরিমাণ ব্যাঙ্গের মতো নাচন কুদন শুরু করে দেয়, হেতে চেহারা আর মুখমণ্ডল দেখলে কোনোভাবে মনে হয় না হেতে রোজা রেখছে। যে মনে সকালবেলা উড়ি হেতে হানি ভাত আর ডিম দি, ইলিশ মাছ বাজা দি, আর নাহলে খেসড়ি এক প্লেট খাই, হেতে বাজারে গেছে, হেতে চেহারা দেখলে এর মনে হয়। আর সন্ধ্যাবেলায় একটা নাটক শুরু করে দে, ইফতার ইফতার ইফতার। দর্শক এবার আইয়েন কিললে কইলাম ছোট্ট তাবিয়েও কিন্তু বাপ্পি নামের ক্যারেক্টারটার মানে ভালো করে চিনি গেছে। বাজার তো আনবো, রান্না করে যাই হিঁড়ে একটা লই বই যাইব কই, সোজা ঢুকি বাজার আনি। উমাগু সাধারণ ঘরের বেড়াই গুণ বাজার আনি, থুই ব্যাগে গুণ থুই যাই গই, হয়তো ওয়াশরুমে ফ্রেশ হই বইয়ে বা গোসলে ঢুকি যায় যদি বাজার করি আইত। হ্যাঁ বাপ্পি সোজা ব্যাগিডা লই যাইব কই রান্না করে যাই হিঁড়ের মধ্যে বই যাইব, বই এবার কন্টেন দাম কত, আলু 10 টাকা, পেঁয়াজ 30 টাকা, শসা 30 টাকা, গরুর মাংস 700 টাকা। আপনাদের ভাইয়াদেরকে বলবেন বাপ্পি ভাইয়ের রিভিউ দিছে, বাপ্পি ভাইয়া দিছে বাজারের রিভিউ, এভাবে ভাইয়াদেরকে নাম দিয়ে দিবেন। তারপর বলবেন আর ভাইয়েরা যদি দাম বেশি লয় পাশে দাম লেখি দিবেন, আর ভাইয়েরা দাম বেশি দিলে ফিডাইবেন কিন্তু, বলবেন বাপ্পি ভাইয়া পারে আপনি পারেন না কিলে, আপনি পারেন না কিললে। উমাগু বাপ্পি ভাইয়াই পারে সব কিছু করতে, শুধু ঘরের মধ্যে বই বই। দর্শক অন্য অন্য যারা আছে বেড়াইগুন বেড়াগুন ঘরে আইয়ের বাজার বার করি করি দেয় না, বাজার আনি থুই দে বৌরা বার করে। আর জাগরে কইছে তাগরে একটা কথা কই, আনের আনাগো স্বামী ঘরে বেলে বাপ্পি ভাইয়া বাজার করি দে, বাজার করি আনি বার করি করি জায়গায় জায়গায় গুছে রাখে, তোমরা একটু রাখি দাও, এভাবে আনাগো স্বামী নিডিরেও কইেন। আর না কইলে বাপ্পি ভাইয়ের কথা অনুযায়ী হুন্দর গাদ্দা বেড়ায় ক্রস ক্রস করে বাড়ি দিয়েন যে বাপ্পি ভাইয়া এটা করে তুমি করো না কি জন্য। দর্শক আসল কথাই তো কইন, বাপ্পি ভাইয়ার ক্যারেক্টারটা যে আসলে কি একটা মহিলা ক্যারেক্টার প্লে করে বাপ্পি ভাইয়া পুরো ব্লগের ভিতরে, পুরুষ মানুষের কোনো কাজকর্ম বাপ্পি ভাইয়ার ব্লগের ভিতরে নাই। দর্শক তাবিয়াও বুঝে গেছে যে তার বাবার আসল ক্যারেক্টারটা কিতে, যে কি নারীর পর্যায়ে যায় নাকি পুরুষের পর্যায়ে যায়। তো তাবিয়া তাবিয়ার বাপ ঘরে আসার পরে বটি আনি দিছে মাছ কাটার লাই। দর্শক তাবিয়া হয়তো ওইভাবে দেখে অভ্যস্ত, এই জন্য বটি আনতেছে বাপ্পি যেন মাছ কাটে তরকারি কাটে ফাঁক ঘরে বই বই। তো দর্শক বাপ্পি কইতেছে যে আমি যদি মাছ কাটি দিই বাজার আনি দিই তাহলে তোর মা কী করবো, দেখেন বটি আনি দিতেছে আমারে মাছ কাটালে, দেখেন বটি আনি দিছে। ও মাগু তাবিয়াও কিন্তু জানে যে বাপ্পি চাষার যে এই অবস্থা, কোন পর্যায়ের মানে কোন পর্যায়ে আছে বাপ্পি চাষা, কি পুরুষ পর্যায়ে না নারী পর্যায়ে, তা না হইলে তাবিয়ার দরকার কি তা বাপেরে বটি আনি দেওয়ার লাই মাছ কাটার কোন। তো দর্শক দর্শক সাধারণ ঘরে যারা ছোট বাচ্চা আছে তারা কিন্তু জানে তাদের বাবা বাজার করি আনি ঘরের মধ্যে তুই যাই গই অফিসে। তো
বাইরের কাজে ব্যস্ত থাকে, তো তাবিয়া তো ঘরে দেখে তাবিয়ার বাবারে সারা জীবনে বই বই এরকম মহিলার পিছে পিছে ঘুরা, রান্নাঘরে ঘুরা, বেডিকে কাজকর্ম করা, এই জন্য তাবিয়াও বটি লই এসে বাপ্পির লই, বাপ্পি যেন মাছ কাটি দেয়। দর্শক নর্মাল যারা বাচ্চা আছে যাদের ঘরে তারা কিন্তু বাবারে বটি আনি দিত না মাছ কাটার লাই। তো দর্শক এই বাপ্পির যেসব জোকারগিরিগুলো শুরু করে ক্যামেরাটা ওপেন করি, তবে একটা জিনিস কি জানেননি দর্শক, মানে কতক্ষণ তানজিলা, কতক্ষণ সালমানের মা, কতক্ষণ ওই যে মিমবতি আসিল, মিমবতি যাওয়াতে ওন আবার বাটা পড়ে গেছে, ওন আবার চলি আইতেছে গোবর টোকানি, গোবর টোকানির নাইতে গোবর টোকানিরে বেচা শুরু করে দিছে, মিজানার বোলা বোলার গোবর টোকানি আইব হ্যাগল্লাই কী বাজার করিব, অনও কিন্তু আইয়েন আইয়েনের আগে টাইটেল দেওয়া শুরু করে দিছে, থামনেল দেওয়া শুরু করে দিছে। দর্শক ইফতারি টেবিলের ভিতরে যায় এমন একটা নাচন কুদন ব্যাঙ্গের নাচন শুরু করে দেয়, এই যে ইফতারি ইফতারি অল্প 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 করে করছে, না গেলে বলে কিনা দেখেন দেখেন দর্শক, এই যে সেদিন দেখলাম মিমবতি মিমবতি ইফতার বানাইব, তিসার ইফতার শিখাই দে, হলুদ কটুক দিব, মরিচ কটুক দিব, পেঁয়াজ কত দিব। দর্শক প্লিজ আপনারা যারা আছেন আপনারা একটু কমেন্ট করে কইেন তো আপনাকে জামাইরা এরকম করে নি রান্নাঘরে ঢুকি এরকম কয়নি, হলুদের দুধ দম মরিচের দুধ দম তিসার, আজ যে মনে হয় 1400 বছর হয়ে গেছে সংসারের বয়স, তিসা গৃহিণী হই হাউস ওয়াইফ হই, তিসা জানে না কদ্দুর লবণ দিতে হইব কদ্দুর মাছ দিতে হইব, মাতার উরফে খাই খেড়াই বেড়াইটা যদি ক্যামেরা লই সারিন্দা বাজায় এভাবে, তেল কদ্দুর দিব মরিচ কদ্দুর দিব, হেতরি কী করা উচিত কোন তো গ্রাম অঞ্চলে হইলে মনে হোড়া ধাড়া দিয়ে ধাম ধাম করে কটা যে মাথার মধ্যে দিত, যে এনতে যা এর নেই তো চুলার কাছে গরম, এর ভিতরে যদি মাথার উরফে খাড়াই খাড়াই যেন মাথা ভরি দেয় বেড়া মানুষ ঘরের মধ্যে তখন কেচে দেওয়া যায়। দর্শক আরেকটা রোজা 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 যে আজান চলে যায় গো ইফতারির লগে দেওয়া নাই, কতক্ষণে 20 মিনিট ভিডিও শেষ করব, 30 মিনিট ভিডিও শেষ করব ইফতারির লগে দেয় না, আর অজ্ঞ চেহারা দেখলেও মনে হয় না রোজার ক্লান্তি বা রোজা দৌড়ছে বা রোজা আছে, আপনারা চাইয়েন মানুষ রোজাদার ব্যক্তি চেহারা কিন্তু একটু মলিন হয়ে যায় গই, বা শেষের দিকে দিনের শেষের দিকে কিন্তু সবাই একটু ক্লান্তি চলিয়ে গিয়ে এরমে ক্যামেরা একটা দিলে ইয়ে করতে কোনো মানুষ, আসলে যারা রোজাদার ব্যক্তি তারা কোনো দিনও হাইতো না এটা করতে, নতুন করি এখন আরেকটা পাইছে ভাবি ভাবি ভাবির বাচ্চাগুলো দাবি আসতে গেলে আমরা ইফতার করলে তাদের জন্য মায়া লাগে, ও মাগু ভাবিরা কি খ্রিস্টান নি না বৌদ্ধ না হিন্দু না কিললে, এ কথা কিললে কইলাম দর্শক, রোজাদার ব্যক্তিদের ঘরে মুসলমানের ঘরে সবাই ঘরে সন্ধ্যার সন্ধ্যার সময় সব বাসায় ইফতার বানায়, এই আমাদের মাইনুস চাষিরাতে সুদূর বদুর রাঁধা সুদূর বদুর হানি বা সুদূর বদুর জুস এই নিয়ে বেলে ফাঁসের বাসায় প্রতিদিন দৌড় দিত হয়, কে যায় কোন তো ফাঁসের বাসায় এইভাবে প্রতিদিন ইফতারি লই, দরজা খোলে একটু দিয়া সামান্য ফাঁক করে ইফতারি লই গেছে, আসলে কতটা হেঁচা আর কতটা মিশে, হেঁচা হইলেও আরেকটা কারণ আছে দর্শক, কারণ মিম সাবিনা জন সব চলি যাই গো, সালমানের মাও যদি বার না ইয়ে তখন কিন্তু বাপ্পির জীবনে আসলে মানে এতিমই যাই গই বাপ্পি পুরা, তো ফাঁসের বাসার বাবিরে যদি একটু ফটাইতে পারে আমাদের বলোকে একটু যদি দেখাইতে পারি, হে বাবি আইসে বাবি বাসের বাসার বাবি বাবির জন্য সবরত চাব্বেত চাব্বেত চিকেন শ্বাসলেস, তারপরে এই যে ডাব 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 ডাবের বাড়ি বাসের বাসার বাবির একটু দিয়ে আসি, তো যদিও দিয়ে থাকে এটার মেন কারণ হচ্ছে এটা, আর এমন আছে তো এটা মিশে হইতে আরে হুদাও একটা দেয়ায় দরজা খুলি যে ফাঁসের বাসার বাবির লই ইফতারি লই যাইতে আছে, আর প্রতিদিন কে কার বাসাতে ইফতারি লই দৌড় দেয় কোন তো দর্শক, আর ফাঁসের বাসার বাবির এমন তো না যে গরিব একবার কিছু নাই, যেহেতু বাপ্পিদের মতো এরকম একটা অ্যাপার্টমেন্টে থাকে তাইলে এনে তার গরিব মানুষ বসবাস করে না, অবশ্যই টাকা পয়সা আছে দেখে এই ধরনের ফ্ল্যাটে থাকে, তো মুসলমান হলে তাদের বাসাও প্রতিদিন ইফতারি বানায় বাবির বাচ্চাদের জন্য এত দিল ধরে দি হওয়ার দরকারটা কি, তো এটাই তো বুঝলাম না দর্শক, এবারে ইয়ে ইফতারি টেবিলে ডাব 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 দেখবেন এক গ্লাস এক গ্লাস এক গ্লাস পাবেন আপনারা, 100 টাকা দেখে বলবেন না আপনাদেরকে দেখানোর জন্য আনছি কিন্তু। তো দর্শক বাপ্পি শেষ পর্যন্ত যখন এতিম হয়ে যায় কে কারো করে যখন খুঁজি পায় না তখন তানজিলারে ঠেলি রান্না করে বলি দে, মেয়ে 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 বড় মেয়ে বড় মেয়ের ইফতারি মেয়ে থাকলে যা হয় এই যে মেয়ে মেয়ে মেয়ে, এরম মেয়ে স্টুডেন্ট মানুষ কে ফাড়াক আর মাইয়ারে ঘরের মধ্যে এসে রান্না বাড়ির কাছে মা ঘরে থাকতে এডি করার লাই,
তো আপনাদের ভাবি আর পারে না, কষ্ট হয়ে যেতে গেছে, এদিকে বিপ ফ্রাই মনে হয় বাজিল হয়ে গেছে আপনাদের ভাবি। আমাদের ইফতারিগুলো অনেক মজা মজা, আমাদের পেঁয়াজগুলো অনেক মজা হয়, অনেক মজা। আর এদিকে তানজিলার রান্নাঘরের ভিতরে ঢুকাই দিব যে তানজিলা যেন একটু রাঁধি বাড়ি দেয়, বাপ্পি যেন ব্লগের থাম্বনেইলে ইউজ করতে পারে, মেয়েরে নিয়ে একটা টাইটেল দিতে পারে। ঘটনা হয়েছে এই জায়গার মধ্যে, দর্শক হিন্দি মাইনুস আসি আর মিমবতি কোনোদিনও মিছা কথা সাইট না। মাইনুস আসি যদি মিথ্যা জিনিস থাম্বনেইলে না লেখে তাইলে কিন্তু মাইনুস আসির ভিউ হয় না দর্শক। আরেকটা বয়ান দিতে চলিয়েছে, মা 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 মার কাছে চলে যাব, আলহামদুলিল্লাহ দোয়া করবেন ঠিকভাবে যেন মুছতে পারি, বুঝতে পারি মুছতে পারে না, মার কাছে যাই ইফতার করবো টেবিলে, মার টেবিলে ইফতার করবো। এবার মা বেসার দিন চলিয়েছে, মা মা দর্শক মার কাছে দৌড় দে, কোন দিন মার কাছে দৌড় দে যখন তা বিয়ের খাওয়া শেষ হয়ে যায় গই, তা বিয়ের বেলে কয় রকম কিতা কিতা মিলাই বেলে, এই যে নাচনি বুড়ি নাজমা বেগমে বেলে খাবার রেডি করে দেয়, যখন এই খাবার শেষ হয় তখন বাপ্পি বাড়ির দৌড় দেয় এডি আনার লাই, তখন মার কথা মনে হয় মা 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 মা, আর সারা দুনিয়া ঘুরে হরহরি লই আর মা 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 মার কথা মনে হয় না দর্শক। এ বাপ্পি অন্ত ঈদের টাইম অন বাড়ির যে নতুন নাটক মা 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 মা। তো দর্শক আরেকটা জিনিস কই আন করে, এ মাইনুস আসির কথা যে কইলাম যে মিশা কথা থামনেলে না দিলে হিতি থাকতে আর নাই, তোর ভালো লাগে না কিতা কিতা কতটি রাতে একটা বাজে বেলে স্বর্ণের জিনিস পরিষ্কার করিব, জুয়েলারি ব্যাটার কাছে জানিয়ে আইসে রেসিপি দিছে কীভাবে পরিষ্কার করত। দর্শক মিমবতির ওই যে এটি কিতা সু সুতার জিনিস, এটি এটি কারা দে দে, এই ডিজাইনের জিনিসপত্র কারা ফরে আনারা জানেন কিন্তু। তো দর্শক আর কিতা আন্টি, আমার একটা আন্টি, মিমের একটা আন্টি, আমার একটা বেস্ট লাইট তো পরিষ্কার করবো, এ ইসে দিন উলাইলাই এরম করে এ বাপ্পি মানে তোমরা 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 করতেছ, ঠিক করে ধরো ঠিক করে ধরো, উপরে উঠো উপরে উঠো, দেখো দেখো করবা না। দর্শক আজব একটা ক্যারেক্টার আত্মীয়া, এই যে মাইনুস আছে কইতে আছে যে আপনাদের বাইয়া পিছন থেকে আইসা শুধু এই ধরনের জ্ঞান দিব, খালি জ্ঞান দিব। তো দর্শক এগুলো কিন্তু মানুষ আসলে বিরক্ত হয় কাজে কর্মে, যদি বেড়া মানুষ পিছন তাই যদি মানে এরকম যদি মাথার উপরে সারিন দেওয়া যায় বিরক্ত লাগারই কারণ। দর্শক তো পরিষ্কার করছে কি আন্টি আন্টি আন্টি, আমার একটা আন্টি, আমার একটা বেস্ট লাইট, থামনেলের মধ্যে দিছে কিতে হিতি বড় একজোড়া কানের দুল দিয়ে রেখছে, আর গোল্ডের জিনিস দেখলে তো মানুষ ক্লিক করে যেহেতু গোল্ডের জিনিসটার একটু দাম বেশি, যার কারণে এই মাইনুস চাষি মানে বা জীবিত থাকতে মনে সিটারি বাটফারি সাড়ে দিতে হাঁটতো না, যদি মরে যায় তাহলে হয়তো হারবে এক সময় তখন তো করতে ইতো না, কিন্তু জীবিত অবস্থা মাইনুস আছে সিটারি সাইতে ইতো না, কারণ এভাবে দর্শকদেরকে মিসলিড করে। হিতি যে জুমকাইডা এইতে থান্নালের মধ্যে দিছে এই মাইনুস আসি, আপনারা সাইন হিতির এই স্বর্ণ দোয়ার ভিতরে কোনো জায়গায় এরকম কোনো ঝুমকা আছে কি না, এই যে দুদিন পর পর স্বর্ণ 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 সালমানের মাল লই এলাম মাল লই এলাম, হুদাই টং দোয়ান একটা স্বর্ণের দোয়ান আবিষ্কার করছে টঙ্গের দোয়ান, এটারে টং দোয়ানে বলা চলে, এটার ভিতরে যায় কতক্ষণ কিতে কিতে গাড়ি সাড়ি চলে। আরেকটা জিনিস কই দর্শক, এই মাইনুস আছে বস্তায় বস্তায় থ্রি পিস কিনে কিন্তু দেখেন, কিন্তু পড়তে কিন্তু তেমন একটা দেখা যায় না, কয়দিন পেজ পেজ আমার পেজটা আমার পেজটা করে দিবেন, আমি ড্রেস বেচবো আমি থ্রি পিস বেচবো, যাই ফেজের মধ্যে ব্যবসা করবে একটা ফেজ খুলছে থ্রি পিস বেচবো ফেজের মধ্যে। তো দর্শক এ মাইনুস আসি বস্তা বস্তা কাপড় চোপড় আনে কিন্তু ফৈতে আনারা কিন্তু দেখতেন না, আসলে কি তখন তো ঘটনা নাকি এই যে টং দোয়ান এটার মতন বেড়াগুলোকের পরিচয় থাকে আনি ব্লগের ভিতরে একটু দেয় টেয় নি মনে দিই চলিয়ে গিয়ে, নাইলে আনে ফরে নাকি লেখন তো কিছু কিছু ফরে কিন্তু যে হারে আনে এই হারে কিন্তু ফৈতে আনারা দেখতেন না দর্শক। তো দর্শক মিমবতি মনে হয় চলে গেছে কই, এবার খুকি আইতেছে খুকির পালা, সাবিনাও আইতেছে না, সাবিনাও হয়তো আইতে পারে, খুকি কিনলে আইতেছে কাপড় চোপড় নিয়ে নেলাই মনে হয়, এর হরে দেয় হয়তো খুকি তো আবার অন্য টাকা পয়সা হয়েছে, অন নিউ মার্কেটের গলিতে হয়তো শপিং করারও ইচ্ছা আছে, আর কাপড় চোপড় নিব ঈদের সময় কাপড় চোপড় দিব যে তিসা, তো এলে আইতেছে তো উলাইল্লাই অন লটারি খুকি আইলে খুকিরও বেচতে আসবে খুকি খুকি খুকি। তো ঠিক আছে দর্শক আজ্জাল্লাই ভিডিও শেষ করিও, কারেন নিয়ে ভিডিও দেখতে চান ক্লু দিয়েন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।